নমস্কার, আমার বাংলার সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বিদ্যুতের লো ভোল্টেজ চরমে, স্বস্তি চেয়ে ডিএম এর দ্বারস্থ গ্রাহকরা। বরাক নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ যুবক, অন্নপূর্ণা ঘাটে চাঞ্চল্য। বৈধ কারণ ছাড়াই খণ্ডিত, ডিলিমিটেশনের বিরুদ্ধে সরব সুন্দরীবাসী। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। দাবদাহে মানুষ হাঁসফাঁস খাচ্ছেন, ঘর থেকে বের হওয়া মুশকিল হয়ে পড়েছে, এমনকি ঘরে থাকাও দায় হয়ে দাঁড়িয়েছে। এমত অবস্থায় সোনাইয়ের সৈদপুর প্রথম খণ্ড গ্রামের বিদ্যুতের যে অবস্থা, তাতে মানুষ নরক যন্ত্রণায় ভুগছেন। ঘরে বা বাইরে কোথাও মিলছে না স্বস্তি, কেননা বিদ্যুৎ থাকলেও তাদের ঘরে ফ্যান বা ফ্রিজ চলা তো দূরের কথা, বাল্ব পর্যন্ত পর্যাপ্ত আলো দেয় না। দীর্ঘ দুবছর থেকে এই সমস্যায়, অর্থাৎ লো ভোল্টেজ সমস্যায় ভুগছেন সৈদপুর প্রথম খণ্ডের গ্রাহকরা। লো ভোল্টেজের সমস্যায় অতিষ্ঠ হয়ে মঙ্গলবার গ্রাহকরা ঐক্যবদ্ধ হয়ে শিলচর মেহেরপুর বিদ্যুৎ বিভাগের কার্যালয়ে উপস্থিত হন। বিভাগীয় আধিকারিকের সঙ্গে দেখা করে তাদের বিদ্যুৎ পরিষেবা সহ নতুন ট্রান্সফরমার বসানোর দাবি জানান। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে গ্রাহকরা জানান, গত দুবছর ধরে লো ভোল্টেজের জন্য স্থানীয়রা দুর্ভোগ পোহাচ্ছেন। এলাকায় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও দুবছর ধরে সংশ্লিষ্ট বিভাগ উদাসীন। তারা ডিএম এর সঙ্গে দেখা করে শীঘ্রই এই সমস্যার সমাধানের দাবি জানান। যদি তাদের সমস্যা সমাধান না করা হয়, তাহলে তারা জাতীয় সড়ক অবরোধ করে বৃহত্তর আন্দোলন করে তুলবেন বলে এদিন সাফ জানিয়ে দেন। এখানে লাইন টানা হয়েছে, আমরা দেখছি যে কুটা গাড়া হয়েছে, কিন্তু কোনো ধরনের ট্রান্সফরমার যান না। গতকালকে আমরা সাবডিভিশনাল অফিস মেহেরপুর এসডিও স্যার এখানে গিয়েছিলাম, যাওয়ার পরে তাই সাইট ইনচার্জ ডাকিয়ে আনলা যে এখানে কিতা বিষয়টা। সাইট ইনচার্জে ঠিকাদার দিয়ে ফোন করছেন, ঠিকাদারে কইছে নাট বল্টুর একটু প্রবলেম আছে, নাট বল্টু পাওয়া যান না। তারপরে কইলা যে ঠিক আছে আপনারা যাইন, দুর্গাপূজার পরে হইব। তো এখানেও আমরা একুরেট কোনো রিপ্লাই না পাওয়ার কারণে আজকে ই অফিসের মধ্যে লোকেল মানুষও আইছে, দেখ কিছু একটা তারা কোনো রিপ্লাই দেয়নি বা কোনো আশ্বাস পাওয়া যায়নি। যাই হোক, এখানেও আমরা ডিপুটি ম্যানেজারের সঙ্গে কথা হয়েছে বা চিফ এক্সিকিউটিভ অফিসার সিও স্যারের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে, তাই কইছেন যে নম্বর দিয়া যাও, আমরা আজকুর ভিতরে ওইখানে আমরা ইনকোয়ারিত মানুষ ফাটাইমো এবং যত জলদি ট্রান্সফর্মার ফাটিয়ে দেওয়া যায় আমরা ব্যবস্থা করবো। মোটামুটি আমরা একটা আশ্বাস পাইছি আর আশা করা যায় এটা শর্ট টাইমের ভিতরে হইব। যদি আমরা এক দুই দিন অপেক্ষা করি, যদি না হয় আবার এই অফিসে আইমো, এখানে না হইলে তারপরে আমরা ডিসি অফিসে যাইমো, আমরা রাস্তা থেকে এখানে বইমো, রাস্তা ঘেরাও করবো, আমরা আরও গণতান্ত্রিকভাবে যেতটুকু আন্দোলন করা লাগে আমরা করবো। প্লাস আজকে মানুষ কম আইসে, আজকে তো এখানেও কয়েক হাজার মানুষ জমিছে, কিন্তু আমরা সারা মানুষ আনছি না, এবং বহু মহিলাও তারা কইছে আইতো, আমরা মহিলা বাচ্চারা তারারে আমরা আনছি না, কইছে আমরা কয়েকজন মুরব্বী মানুষ যাই। আমরা গিয়া যদি না হয় তো আমরা এক সপ্তাহের ভিতরে আবার মহিলা এবং কয়েক হাজার মানুষ আইয়া এখানে আমরা রাস্তা ব্লক করব। এক হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হলো শিলচর তারাপুরের অন্নপূর্ণা ফেরিঘাট। প্রচণ্ড গরম থেকে পরিত্রাণ পেতে মঙ্গলবার বন্ধুদের সাথে বরাক নদীতে স্নান করতে এসে আর বাড়ি ফেরা হলো না এক যুবকের। স্নান করতে গিয়ে নিখোঁজ হয়ে যায় যুবকটি। ঘটনা ছড়িয়ে পড়তে এলাকায় সৃষ্টি হয় তীব্র চাঞ্চল্যের। চারদিক থেকে লোক ছুটে এসে ভিড় জমান অন্নপূর্ণা ফেরিঘাট এলাকায়। খবর দেওয়া হয় এসডিআরএফকে। বাহিনী বরাক নদীতে নেমে বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালিয়েও যুবকের কোনো সন্ধান পায়নি। এদিকে খবর পেয়ে নদী তীরে ছুটে যায় নিখোঁজ যুবকের পরিবারের সদস্যরা। যুবককে খুঁজে না পাওয়ায় কান্নায় ভেঙে পড়েন মা বাবা সহ তার পরিবারের লোকেরা। খবর লেখা পর্যন্ত যুবকের সন্ধান পাওয়া যায়নি, তবে এসডিআরএফ বাহিনী তল্লাশি অব্যাহত রেখেছে বলে খবর পাওয়া গেছে। পঞ্চায়েত ডিলিমিটেশনের বিরুদ্ধে সরব হলেন সোনাই বিধানসভা কেন্দ্রের সুন্দরী জিপির জনসাধারণ। গ্রামবাসীরা জানান, ঐতিহ্যবাহী এই জিপিকে কোনো বৈধ কারণ ছাড়াই খণ্ড খণ্ড করা হয়েছে। সুন্দরী জিপির কিছু অংশ দিদারকুর জিপিতে এবং কিছু অংশ বাউরিকান্দি জিপির সঙ্গে যুক্ত করা হয়েছে। এইভাবে সুন্দরী জিপির কর্তন মেনে নিতে নারাজ তারা। তাদের জিপিকে পুনর্বহাল করার জন্য কাছাড়ের জেলাশাসকের কাছে এদিন তারা একটি আবেদনপত্র জমা করেন। উপস্থিত ছিলেন রুবেল হক লস্কর, ইকবাল হোসেন লস্কর, আনোয়ার হোসেন লস্কর, ইকবাদুর রহমান বারবুহিয়া প্রমুখ। এখন 18টি করা হয়েছে, সঙ্গে আমাদের সুন্দরী জিপিটাও অবলিস্ট করা হয়ে গিয়েছে। কি করা হয়েছে, আমাদের পার্শ্ববর্তী দিদারপুর জিপিতে 9000 বুট আমরা দেখেছি যে ডিলিমিটেশনের গাইডলাইন মোতাবেক আমরা বি ক্যাটাগরি
জিপিতে পড়ি, তখন 8,000 থেকে 10,000 বি ক্যাটাগরিতে পড়ে। তখন আমাদের সুন্দরী জিপিটা মানে দুই দিকে ডিভাইড করিয়া এক পোর্শন দিদারকুশে নিয়ে যাওয়া হয়েছে, আর আরেক পার্ট এই বাউরি খান্দি বলে বাউরি খান্দির সঙ্গে কুড়িদরম পার্ট 4টাকে অ্যাড করা হয়ে গিয়েছে। আমাদের এইটাই দাবি যে আমাদের যেটা সুন্দরী জিপি ছিল এটাতে 5,000 পপুলেশন ছিল, তো যেহেতু দিদারকুশ জিপিতে অলরেডি 8,900 মতো বুটার আছে আর বাউরি খান্দি জিপিতে 10,000-এর উপরে বুটার আছে, তাহলে বাউরি খান্দিতে নিয়ারেস্ট আমরা সুন্দরী পার্ট 2 আছে। সুন্দরী পার্ট 2টা যদি আমাদের সুন্দরী জিপির সঙ্গে অ্যাড করা হয় কুড়িদরম পার্ট 3, কুড়িদরম পার্ট 4, বোয়ালি হাওড় আর সুন্দরী পার্ট 2 হয়, তাহলে আমাদের 8,000 বুটার হয়ে যায়। আমাদের জিপিটা যাতে ফেরত দেওয়া হয় এই জন্য আমরা কালকে এসেছিলাম, আজকেও এসে এই আমাদের জানিয়ে আমরা ওনার কাছে এই আবেদনটা জানিয়েছি যে আমাদের সুন্দরী জিপিটা যাতে পুনর্বহাল রাখা হয়। আর আমাদের শুনাইতে যে এই 24টা জিপি থেকে 18টা করা হয়েছে, চব্বিশটা করার জন্য, আর এই যে 13,000-24,000 করে এক এক জিপিতে মানে পপুলেশন করা হয়েছে ওটা 8,000 থেকে 10,000 ভিতরে করার জন্য আমরা ওনার কাছে আবেদন করেছি। শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে দুর্গোৎসব পালন করতে সবার কাছে জোরালো আহ্বান জানিয়েছেন সোনাই থানার ওসি এমএম হেন্ডিক। মঙ্গলবার দুপুরে সোনাই থানা এলাকার বিভিন্ন পূজা কমিটির কর্মকর্তা সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এক বৈঠক করেন ওসি। এতে আসন্ন দুর্গাপুজো সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পালন করতে সোনাইবাসীর সহযোগিতা কামনা করে বলেন, সোনাই পুলিশ জনগণের পাশে রয়েছে, খুশির জোয়ারে উৎসবের মেজাজ যাতে নষ্ট না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক করে দিয়েছেন তিনি। ওসি বলেন, সোনাইয়ে পুলিশের সংখ্যা কম, তবু এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশ সচেষ্ট রয়েছে। ভজন সেনের পৌরোহিত্যে আয়োজিত সভায় শান্তি কমিটির সভাপতি বিজিত রায়, সহসভাপতি মোস্তফা জামাল, রামকৃষ্ণ নাথ, ওয়ার্ড সদস্য দীপু কুমার দাস, রাহুল দেব, অশোক গোয়ালা, সম্পাদক রাহুল দেব, বাবলু বরভুইয়া প্রমুখ সাত্বিকতা বজায় রেখে পূজা আয়োজনের আহ্বান জানিয়েছেন। এপিডিসিএল কাব্যগঞ্জের এসডি পূজায় পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিয়েছেন। আমি এটা মানে সেন্ট্রেল কমিটি একটা মানে ফর্ম করছে, আপনাদের সব কমিটিগুলা একটা জিনিস জানিব লাগবে যে সেন্ট্রেল কমিটিটা তাহলে মুহূর্তটা কি। সেন্ট্রেল কমিটিটা আমার সোনাই থানা অন্তর্গত যতক্ষণ মানে পূজা আছে, পূজা সব পূজা এটা মানে মানে ধরো বাইন্ডিং করা এটা জিনিস সেন্ট্রেল কমিটি। সেন্ট্রেল কমিটিগুলা আমার একটা জানিব লাগবে যে থানাত অতটা ফোর্স নাই, আমার হয়নে অতটা ফোর্স নাই, আর সেন্ট্রেল কমিটি মানে মানুষ থাকে, তাই সেন্ট্রেল কমিটিটাও থানা টাইপে একটা মানে রাউন্ডত ঘুরি থাকে। তাই মই তো মানে 2 বছর আছো, আমি তো মানে দেখছি এটা যে মানে সেন্ট্রেল কমিটিটা গোটে রাউন্ড দি থাকে। তাই গত বছর এটা মানে মানে কিবা কব বিচারিম, এটা যোন মানে কাবুগঞ্জ, কাবুগঞ্জত এটা দরবার হয়েছে, দরবারটা তো হিন্দু মুসলিমে একটা মানে লাইনে গেছিল, কিন্তু সেন্ট্রেল কমিটিয়ে তাতে গিয়ে তাড়াতাড়ি গিয়ে পেলে বস্তুটা মানে হেৰি কৰিছে, বস্তুটা মানে থামাই দিছে। এটা এটাতো নহলে একটা মানে বহুত বড় জিনিস এটা মানে হলে এইটাই সেন্ট্রেল কমিটিটা মহত্বটা এটা। আর আপনাদের সেন্ট্রেল কমিটির গাইডলাইন যোনগুলা বনাব, যোনবিলা এসওপি দিব সব মানে মানিব লাগবে, আর সেন্ট্রেল কমিটি মানে কোঅপারেট করব লাগবে। আর মেইন কথাটা হল সেন্ট্রেল কমিটির ফল আমার যোনটা আহে মানে ভলেন্টিয়ার্সটা দিয়ে, ভলেন্টিয়ার্স পূজা কমিটির ভলেন্টিয়ার্স এটা মেইন জিনিস, এটা লাগে মেইন জিনিস মো কইছো। কারণ এখন তো আমার সরকারের তরফের একটা ছবি আসলে না যে সব মানে যোনবিল মানে মণ্ডপগুলো মানে সিসিটিভি ক্যামেরা লগাব লাগে, কিন্তু যেহেতু আপনার সবাই মানে আপনার পূজা কমিটিগুলো অত ফাইন্যান্সিয়ালি মানে স্ট্রং নাই যে সবাই সিসিটিভি ক্যামেরা লগাব, এটা লাগে মানে ভলেন্টিয়ার গিলা মানে সিসিটিভি মতন কাম করব লাগে। কাছাড়ের গুমরা 6 নং জাতীয় সড়কে সংঘটিত হয়েছে এক ভয়ঙ্কর দুর্ঘটনা। ঘটনাস্থলে প্রাণ হারায় এক স্কুল ছাত্রী। প্রত্যক্ষদর্শীদের দেওয়া বয়ান মতে, শিলচর অভিমুখে একটি লরির ধাক্কায় প্রাণ হারালো এক স্কুল পড়ুয়া। এই ঘটনার পর উত্তেজিত জনতা 6 নম্বর সড়ক অবরোধ করে বসেন। উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান গুমরায়। এদিকে স্কুল পড়ুয়াকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করেও পালাতে পারেনি লরি সহ চালককে আটক করে উত্তেজিত জনতা। জানা গেছে উত্তেজিত জনতার সঙ্গে ও স্কুল পড়ুয়ারা সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন। জাতীয় সড়ক অবরোধ মুক্ত করে দিতে স্থানীয় প্রশাসনের কর্তারা সহ স্থানীয় প্রতিনিধিরা হাজারো চেষ্টা করে বরফ গলাতে পারছেন না। জাতীয় সড়ক অবরোধ মুক্ত হওয়ার কোনো নিশ্চয়তা নেই। ছাত্র ক্ষুব্ধ জনতার দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ মুক্ত হবে না, একথা সাফ জানিয়ে দেন অবরোধকারীরা। উধারবন্দের রংপুর জিপির নতুন দয়াপুর টিলা লাইন এলাকায় জল জীবন মিশন প্রকল্পের উদ্বোধন করলেন বিধায়ক মিহির কান্তি সোম। উপস্থিত ছিলেন ভূমিদাতা শ্যামলাল নুনিয়া, সঞ্জীব কানু, সহকারী বাস্তুকার এসডিও জিয়াউল লস্কর, কাশীপুর মণ্ডল সভাপতি মানুষ দত্ত,
ভূমিদাতা শ্যামলাল নুনিয়া, ঠিকাদার নরেন্দ্র দাস, জীবলাল সিংহা, রিঙ্কু দাশগুপ্ত, আরকাটিপুর জিবির প্রাক্তন সভাপতি সবিতা লোহার প্রমুখ। সভায় বক্তব্য রাখেন বিধায়ক মিহির কান্তি সোম। আপনারা অনেক দূর থেকে নালা নর্দমার জল খেয়েছেন এতদিন, এখন আপনারা বিশুদ্ধ জল পাবেন, আপনার সন্তান সুস্থ থাকবে এবং আপনার সন্তানদের এই জল পেলে আপনার সন্তানের স্বাস্থ্য ভালো থাকবে, সুস্বাস্থ্য হবে। গতিকে এটা দেখভালের দায়িত্ব আপনাদের। গতিকে আমি এছাড়া এই সরকার বিভিন্ন প্রকল্প দিচ্ছে, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের যে স্বপ্ন সেটাই বাস্তব হচ্ছে, গরিব থেকে গরিব এলাকায় মানুষের সেই বিভিন্ন ভাবে হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার প্রয়াস, আপনাদের প্রত্যেকের বাড়িতে জলের ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে করে যাচ্ছেন, প্রত্যেকের জন্য ঘরের ব্যবস্থা, প্রধানমন্ত্রী আবাসের ব্যবস্থা, সবাই ঘরের মধ্যে অরুণোদয়, খুব শীঘ্রই আপনাদের যাদের অরুণোদয় পান নেই তাদের ঘরে অরুণোদয় হবে, কোনো একটা পরিবার বাদ যাবে না রেশন কার্ড থেকে, প্রত্যেকের জন্য রেশন কার্ড এই ব্যবস্থায় সরকার করে দিচ্ছে। শুধু একটাই অনুরোধ, আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টটা ঠিক রাখবেন আর আধার কার্ড বানিয়ে নেবেন, এই দুটো না থাকলে আপনাকে এটা দিতে পারবেন নাই। আপনাদের কাছে কার্ড রয়েছে 5 লক্ষ টাকার, স্বাধীনতা 70 বছরের পর বিগত যে সরকার কংগ্রেস সরকার ছিল, আপনার স্বাস্থ্যের কথা খবর। সরকারি এসওপি লঙ্ঘন করে হাইলাকান্দি জেলায় প্রকাশিত ডিলিমিটেশনের খসড়ার বিরুদ্ধে রায়জোর দলের বিশাল সত্যাগ্রহ আন্দোলনে উত্তাল হল হাইলাকান্দি শহর। মঙ্গলবার দুপুর 12টায় হাইলাকান্দি শহরের শিববাড়ি পেট্রোল পাম্পের পাশে থেকে সহস্রাধিক রায়জোর দলের কর্মী সমর্থকের উপস্থিতিতে শুরু হয় বিশাল প্রতিবাদী র্যালি। রায়জোর দলের নেতা জহিরুদ্দিন লস্করের নেতৃত্বে প্রতিবাদকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে এদিন পরিবেশ উত্তাল করে তোলেন। তারা 90,000-এর বেশি ভোটার থাকা আলগাপুর কাঠলিছড়া সমষ্টিতে মাত্র 2টি উন্নয়ন খণ্ড দেওয়ায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেন। রায়জোর দলের নেতা জহিরুদ্দিন লস্কর আলগাপুর কাঠলিছড়া সমষ্টিতে 3টি উন্নয়ন খণ্ড দেওয়ার জোরালো দাবি জানান। এদিকে দক্ষিণ হাইলাকান্দির বলদাবলদি নন্দগ্রাম জিপিকে বিলুপ্ত করে বেশিরভাগ অংশ ধলেশ্বরী নদীর উপর প্রান্তে থাকা দাড়িয়ার ঘাটের সঙ্গে সংযুক্ত করা কোনো অবস্থায় মেনে নেওয়া হবে না বলে সাফ জানান জহি। তিনি বলেন, বলদাবলদি জিপি 8টি গ্রামকে নিয়ে ভৌগোলিকভাবে খুব সুন্দর ছিল, কিন্তু ডিলিমিটেশনের নামে যেভাবে বলদাবলদি নন্দগ্রাম জিপিকে খণ্ড বিখণ্ডিত করা হয়েছে তাতে জিপির জনগণ চূড়ান্তভাবে হয়রানির শিকার হবেন, ফলে বলদাবলদি নন্দগ্রাম জিপিকে পুনর্বহাল রাখার দাবি জানান রায়জোর দলের নেতা জহিরুদ্দিন লস্কর। এদিকে আপিন রংপুর জিপিকে 2 টুকরো করে এক অংশ রামচণ্ডী, অন্য অংশ দিননাথপুর জিপির সঙ্গে সংযুক্ত করার বিরুদ্ধেও সোচ্চার হন রায়জোর দলের নেতা জহিরুদ্দিন লস্কর। পুনর্বহাল করতে হবে, আমরা দাবি জানাচ্ছি এই বলিবার জীবিকে পুনর্বহাল করতে হবে, আমরা দাবি জানাচ্ছি যে ঐতিহ্য ওই শাহাবাদ জীবিকে পুনর্বহাল করতে হবে, আমাদের টান্ডুদনিপুর জীবিকে বাঘ বাঘ করে দেওয়া হয়েছে এটা পুনর্বহাল করতে হবে, সানপুর উজানগোয়া জীবিকে বহাল করতে হবে, ঐতিহ্য ওই বলিবার জীবিকে বহাল করতে হবে, এই নিশ্চিন্তপুর জীবিকে বহাল করতে হবে, এই সমস্ত ডিমান্ড নিয়ে আমরা এসেছি। আমরা দেখিয়ে দিয়েছি যে কোয়া গ্রান্টের একটার বিনে ভিলেজ দিয়ে একটা জীবিকা বানানো হয়েছে, এখানে পপুলেশন মাত্র 4,905 পপুলেশন, কিন্তু আলগাপুর কাটিজোড়া সমষ্টি যে সমস্ত জিবি বানানো হয়েছে 10,000-12,000-15,000 পপুলেশন থেকে এক একটা জিবি, যদি হাইলাকান্দি অ্যাগ্রিড হয় তাহলে হাইলাকান্দি সমষ্টিতে 2,200 থেকে পপুলেশন স্টার্ট করতে হবে, 13,000 পর্যন্ত এই জিবিগুলো বানানো হতে হবে, কিন্তু হাইলাকান্দি সমষ্টিতে বানানো হয়েছে 3,000-4,000 পপুলেশন দিয়ে, আর আলগাপুর কাটিজোড়া সমষ্টিতে বানানো হয়েছে 13,000-14,000-15,000 পপুলেশন দিয়ে, হাইলাকান্দি এবং আলগাপুর সমষ্টিতে বৈষম্য করা হয়েছে। আমরা দাবি জানাচ্ছি যে আলগাপুর কাটিজোড়া সমষ্টি 3টা ব্লক থাকতে হবে, হাইলাকান্দিতে 2টা ব্লক, কারণ হাইলাকান্দির 2টা টাউন আছে, হাইলাকান্দি টাউন আর লাল্লার টাউন, এরপর কেন এখানে 3টা ব্লক থাকবে, 2টা ব্লক থাকবে, 3টা ব্লক থাকবে, আমরা দাবি জানাচ্ছি হাইলাকান্দি আলগাপুরে 3টা ব্লক দিতে হবে, আর হাইলাকান্দিতে 2টা ব্লক দেওয়া হোক, আমাদের কোনো আপত্তি নাই। এসওপি অনুযায়ী এসওপিকে লঙ্ঘন করে এরা ডিলিমিটেশনের খসড়া প্রকাশ পেয়েছে, উনি আশ্বাস দিয়েছেন রেক্টিফাই করা হবে, যদি আগামী 27 তারিখের ভিতরে রেক্টিফাই করে যদি পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ করা না হয় তাহলে 27 তারিখ সমস্ত হাইলাকান্দি জেলা বন্ধ ঘোষণা করা হবে, ধারাবাহিক আন্দোলন চলবে এবং প্রয়োজনে এই এসওপি লঙ্ঘন করে, গাইডলাইন লঙ্ঘন করে যে ডিলিমিটেশন করা হয়েছে এর বিরুদ্ধে আদালতে দ্রুত হবে। পাতিছড়া বাগানের উদ্যোগে আশ্বাদন কেওর ও আস্তিক পালের স্মৃতিতে ফুটবল চ্যাম্পিয়নশিপ 2024-এর আয়োজন করা হলো। সোমবার বিকেল 4টায় পাতিছড়া খেলার মাঠে ফাইনাল খেলা সম্পন্ন হলো। ফাইনাল খেলায় আলিপুর বয়েজ ক্লাব বনাম কুম্ভা এফসি দলের মধ্যে হয়। ফাইনাল খেলার শুরুতে অতিথিদের বরণ করার
হয়। বর্ণের পর একে একে অতিথিরা খেলোয়াড়দের সঙ্গে পরিচয় করিয়ে নেন। খেলা শুরু থেকেই মাঠে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। খেলায় 5-0 গোলে বিজয়ী হয় আলিপুর বয়েজ ক্লাব দলটি। আলিপুর বয়েজ ক্লাব কুম্ভা এফসি দলকে 5-0 গোলে হারিয়ে বিজয়ী শিরোনাম ছিনিয়ে নেয়। প্রথম পুরস্কার ছিল 20,000 টাকার সঙ্গে ট্রফি, দ্বিতীয় পুরস্কার 10,000 টাকার সঙ্গে ট্রফি। পুরস্কার বিতরণী সভায় সাংস্কৃতিক অনুষ্ঠান করেন এলাকার শিল্পীরা। খেলায় উপস্থিত অতিথি রাজদীপ কোয়ালা জানান, খেলায় উপস্থিত থাকতে পেরে আনন্দিত হয়েছেন। খেলা আয়োজকদের অসংখ্য ধন্যবাদ জানান এত সুন্দর করে খেলা পরিচালনা করার জন্য। পাতিছড়া বাগান ম্যানেজার বলেন, শুরু থেকেই নিয়ম মেনে খেলা চালিয়েছে আয়োজক কমিটি। খেলাতে মোট 34টি দল অংশগ্রহণ করেছিল, সবটি দল খুব ভালো খেলেছে। খেলায় হার জিত থাকবেই, তাই মন খারাপের কিছু নেই। আগামীতে আরও ভালো খেলা এই মাঠে অনুষ্ঠিত হবে। উপস্থিত ছিলেন এদত অঞ্চলের হাতিছড়া বাগান ম্যানেজার মিস্টার মহেশ সিং, সুনীল তেওয়ারি, উদারবন বাগানের ডেপুটি ম্যানেজার মিস্টার দেবাশিস দেব, ফিল্ড ম্যানেজার অমিত তেওয়ারি, কুম্ভা ওয়েলফেয়ার অফিসার মিস্টার হাজারিকা, ফ্যাক্টরি ম্যানেজার বড় গোহাই, ডিরেক্টর কেপিসি মিস্টার ভাওয়াল, ডিএসএ গ্রাউন্ড সিদ্ধার্থ দেবরায়, শিল্পী দেবরায় প্রমুখ। যার আমন্ত্রণে আমি এখানে উপস্থিত হয়েছি আমাদের বাগান পঞ্চায়েত, এই বাগানের যারা আমাদের বাগান পঞ্চায়েত সভাপতি কমিটির সদস্যরা এবং এই খেলা যারা আয়োজন করেছে ওনাদের আমন্ত্রণে আমি আজকে এখানে উপস্থিত হয়েছি। এবং বিশেষ করে আজকে যে ফাইনাল খেলাতে দুটি দল অংশগ্রহণ করেছে, কুম্ভা এবং আলিপুর, দুইটি বাগানের দুইটি দল ছিল, সাথে এখানে হাজার হাজার ক্রীড়াপ্রেমীরা, সমর্থকরা, ছোট ছোট বাচ্চারা, মা বোনরা, ভাইরা সবাইকে আমার পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে আসতে আমার একটু দেরি হয়েছে, তবু খেলা প্রথম থেকেই দেখে খুবই ভালো লাগলো। আমি অ্যাকচুয়ালি ক্রীড়াপ্রেমী, আমি নিজেও আমি খেলাধুলা খুব ভালো পাই এবং আমি নিজেও লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি পদে এখন আছি। এবং যখনই খেলাধুলার দেখার বা খেলার সুযোগও পাই, চেষ্টা করি আসার জন্য বা থাকার জন্য। তো আজকে এখানে এসে খুবই ভালো লাগলো, এত সুন্দর একটা পরিবেশ এবং খেলার মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই অঞ্চলের মহিলারা ওনারা নাচ গান প্রদর্শন করেছেন। আমাদের দেওয়ান থেকে আমাদের বাবুল ফুলমালি এবং ওনার সঙ্গে ওনার টিমও এখানে আমি দেখছি, যারা গান বা মিউজিক ওনারা প্রদর্শন করেছেন। আমি খুবই খুশি হয়েছি আজকে এই এত সুন্দর পরিবেশ দেখে। আয়োজক সংস্থাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। বিদ্যুতের লো ভোল্টেজ চরমে, স্বস্তি চেয়ে ডিএম এর দ্বারস্থ গ্রাহকরা। বরাক নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ যুবক, অন্নপূর্ণা ঘাটে চাঞ্চল্য। বৈধ কারণ ছাড়াই খণ্ডিত, ডিলিমিটেশনের বিরুদ্ধে সরব সুন্দরীবাসী। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।